Flashback. So hey guys, welcome to my new vlog. So guys, আজ আমরা যাব সন্দীপদার ক্যাফেতে, কারণ ওখানে সন্দীপদার 50K সেলিব্রেশন আছে। তো চলো যেতে যেতে রাস্তার কিছু সিনেমাটিক শট দেখাই, আর বাইরের ওয়েদারটা দেখো। এখন তো এরকম লাগছে, কিন্তু কখন যে বৃষ্টি নেমে যাবে আবার ঠিক নেই। তো চলো আমরা মেনলি আড়াইটার দিকে বেরোবো, আর যেতে যেতে কিছু সিনেমাটিক শট নিয়েছি, সেগুলো এনজয় করো। সো লেটস গো। গাইজ দেখো বৃষ্টির জন্য কি অবস্থা, তাও রাস্তায় দেখো লোকজন যাচ্ছে। দেখো সাইডে বাঁশবাগান, মাঝখানে রাস্তা, আর সেইখানে একদম নিচে স্যান্ডেল উপরে স্যুট, স্যুট বুট মে আয়া কানহাইয়া দেখো রে। 2 hours later. তো গাইস অলমোস্ট আমরা পৌঁছেই গেছি সন্দীপদার ক্যাফের ওখানে। তো চলো ডাইরেক্ট ক্যাফের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ভাই ভয় ভয় লাগছে, ওখানে বড় বড় ইউটিউবাররা রয়েছে, ভয় লাগছে। তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে, সো লেটস গো। তো গাইস এই যে ফাইনালি চলে এসেছি ক্যাফের সামনে, তো চলো ক্যাফের ওখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে ফাইনালি ক্যাফের সামনে। হ্যালো দা, আজকে দু মিনিট প্যানেল করবেন নাকি? একদম না না না, আজকে প্র্যাঙ্ক করে আমাকে এত জন আছে, এত জন আছে না, আমাকে যা মারবে আজকে করে ঠিক হবে। সাবস্ক্রাইবারদের সাথে প্র্যাঙ্ক করলে সাবস্ক্রাইবার আমাকে খুব মারবে। হ্যাঁ না না না, আজকে করে ঠিক হবে, না না করে ঠিক হবে। গোল্ডেন প্লে বাটন বানিয়েছে, তো সেই গোল্ডেন প্লে বাটন দেখার জন্য তো আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম। তো আমি অবশ্যই ক্যামেরার বাইরে, আমার ক্যামেরা ওপেন হবে না, তখন আমি ওদেরকে অ্যাড্রেসটা বলে দেবো। দেখো সবাইকে তো অ্যাড্রেসটা বলা সম্ভব হয় না, তো আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি। আর যারা আসবে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে স্টোরিতে মেনশন করে আসবে, আমি তখন তোমাদেরকে আমার অ্যাড্রেসটা বলতে পারবো। আদার্স কিন্তু বলতে পারবো না, প্লিজ। স্টোরি 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 মেনশন করতে হবে। তো চলো এখন সেলিব্রেশন শুরু হবে, চলো ওখানে গিয়ে ওখানে গিয়ে। দেখেছো তো ভালো বডি না, প্রত্যেক দিন জিম করতে হয়, স্টিল বডি, অন্য অন্য জিম, অন্য জিম তুমি বুঝবে না। সমাজ রেও সমাজ রেও আপ এইসব কেউ মারিস না, দাঁড়া দাঁড়া রেডি হয়নি,
সামনে ক্যাবটা দেখতে পাচ্ছ কি আছে চুপ চাল্লা আর এখানে অনেক ভাই আছে অনেক দাদা আছে তো চলো এখন সেলিব্রেশনটা করবো শুরু করা যাক শুরু এদিকে একটু ঘুরতে আসলাম এই যে এদিকে আর ওই যে ক্যাব মানে ওখানে গরমে যা দাঁড়ানো যাচ্ছে না আর এমনি রোদ্দুর পুরো ঘেমে ঢেমে একদম খারাপ অবস্থা তো ভাবলাম এদিক থেকে একটু হেঁটে আসি তো এই যে সামনে এদিকে হাঁটতে যাচ্ছি আর ওয়েদারটা দেখো ওফ জাস্ট ওয়াও তো চলো কিছু সিনেমাটিক শট নিয়েছি সেগুলো এনজয় করো তো লেটস গো ফাইনালি এখন আমরা যাচ্ছি বাড়িতে অনেকক্ষণ এই ক্যাফেতে বসে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর আর কিছু না শুধু সাবস্ক্রাইবটা করে দিলেই হবে ঠিক আছে তো বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে।